ভাইপো নাকি গত দু মাস কথা বলছে না পিসির সঙ্গে, কার্সিয়াং এও নাকি মুখামুখি হয় না, এটা অন্য কি আছে জানি না, একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে, না বাড়াচ্ছে কিন্তু জানি না, কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজ খবর থাকে, একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, গণতন্ত্র যদি কোথাও ধর্ষিত হয় ধ্বংস হয় লুপ্ত প্রায় হয় সেটা ডায়মন্ড হারবার, 18 সালের পঞ্চায়েতে ডায়মন্ড হারবার সাবমিশনে একটা নমিনেশন করতে দেয়নি, একটা নোটিসিং নেই, 19-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের 1300 ভোট দখল করে 3 লক্ষ ভোটে পয়লা ভাইপো জিতেছে, ডায়মন্ড হারবারে 21 সালে বিধানসভা নির্বাচনের পরে 6 থেকে 8 জন বিজেপি কর্মী বিশেষ করে শিডিউল কাস্ট সম্প্রদায়ের লোক তাদেরকে খুন হতে হয়েছে তৃণমূলের গুন্ডাদের হাতে, 6টা CBI কেস FIR হয়েছে শুধু ডায়মন্ড হারবারে 21 সালের পরে, এবং ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচন এবারে সবচেয়ে বেশি লুট, গণনা কেন্দ্র লুট আপনারা দেখেছেন, তাই ডায়মন্ড হারবার মডেল মানে নাৎসিজম, ডায়মন্ড হারবার মডেল মানে ফ্যাসিবাদ, ডায়মন্ড হারবার মডেল মানে এখন একতন্ত্র, ডায়মন্ড হারবার মডেল মানে লুটের ভোট আর খুন ধর্ষণ উত্থান। কিসের ভিত্তিতে তাহলে এই পুরস্কার, কিসের ভিত্তিতে এই পুরস্কার, বিরোধীদেরকে আটকে রাখার জন্য? না না, আপনার আপনি যে কোম্পানির মানে মিডিয়া গ্রুপের যে রিপোর্টার সেই গ্রুপের মালিক যদি বলে যে আমি নিজেই নিজেকে পুরস্কৃত করলাম, আমার TRP সবচেয়ে বেশি, সেলফ ডিক্লেয়ার, এটা তো তাই, এখানে পিসি আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে, কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো, তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য, কারণ ভাইপো নাকি গত দু মাস কথা বলছে না পিসির সঙ্গে, কার্সিয়াং এও নাকি মুখামুখি হয় না, এটা অন্য কি আছে জানি না, একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে, না বাড়াচ্ছে কিন্তু জানি না, কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজ খবর থাকে, একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই, এইরকম একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা থাকার জন্য পিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোকে পুরস্কার করেছে, নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে সেলফ ডিক্লেয়ার, অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্ট নেই, এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চই চই রই রই করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।